অর্থাৎ যখন এটা এলপিজি গ্যাস দেখবে অর্থাৎ লিক করতেছে, তখন এটা আমাদের শব্দের মাধ্যমে সংকেত দিবে। আচ্ছা, তাহলে এখন যে স্টার্টার চার্জ বন্ধ হয় না, এই যে কিছুক্ষণ, এই যে স্যার স্যার গ্যাসটা যতক্ষণ থাকবে স্যার ততক্ষণ শব্দ করবে আমাদের, মানে স্যার লিক করবে। স্যার সাধারণত সিলিন্ডার উঠে গেলে সাধারণত স্যার আমরা সাধারণত বুঝতে পারি না গ্যাস লিক করছে কেন। আর স্যার যখন গ্যাসটা চারদিকে ছড়াই পড়ে তখন তাপমাত্রা যদি দেওয়া হয় তখন আমাদের স্যার আগেটা ধরে। স্যার এক্ষেত্রে যদি আমরা আগে আগে সচেতন হতে পারি স্যার তাহলে তো আমাদের দুঃখ না দেয়। তার মানে আমি তোমাকে বলি, এখন এলপিজি সিলিন্ডারে তো চুলা জ্বালানোর জন্য একটা গ্যাস বেরোচ্ছে, তখন কি এটা আওয়াজ করবে? তাহলে লিক করলে কেমনে বুঝবে যে লিক করছে? স্যার যখন লিক করবে তখন তো স্যার এই গ্যাসটা স্যার চারদিকে ছড়াই পড়বে। জি স্যার, আর লিক স্যার আমরা সাধারণত এই সেন্সরটা স্যার গ্যাসটা মানে সিলিন্ডারটার আশেপাশে রাখবো। হ্যাঁ অবশ্যই স্যার, যার কারণে স্যার এটা তো স্যার এভাবে স্যার তখন থাকবে এটা স্যার এলপিজি গ্যাস থাকবে। হুম স্যার, তো এটা তো আমি ডাইরেক্ট দিতেছি না স্যার, শুধু এলপিজি গ্যাস এই স্যার এখান থেকে এলপিজি গ্যাস এটা সব দেখ মানে ইয়ে করতে পারতেছে, শনাক্ত করতে পারতেছে, তারপর আমাদেরকে সংকেত দিতেছে। মানে তুমি বলতে চাচ্ছো যে এলপিজি সিলিন্ডারে এটাকে পাশে রাখতে হবে এই গ্যাস ডিটেক্টরটা। হ্যাঁ জি, যন্ত্রটা তো এখন মনে করো এটা আমার চুলা। জি স্যার, আমরা তো নরমালি চুলার পাশে রাখি এলপিজি সিলিন্ডারটা, তাহলে চুলাতে তো অটোমেটিক যখন আগুন জ্বলবে ওখান থেকে তো অটোমেটিক একটা গ্যাস, আগুন থেকে হবে না স্যার, এটা শুধু এলপিজি গ্যাসটা লিক করে তখন আমাদের গ্যাসটা বার্ন হওয়ার অবস্থায় ড্যাশিং না, গ্যাসটা বার্ন হলে কিন্তু আরেকটা ইয়ে আছে, মানে গ্যাসের তার গ্রান আসছে না, আমাদের যখন আগুন হচ্ছে গ্যাসটা তো আগুন হচ্ছে না, যেটাতে আমরা চুলা হিসেবে ইউজ করতেছি, ওই সময়টা তো এটার কোনো কাজ না, না না ওই সময়টা কাজ করে গ্যাসটা পুড়ে যেতে তখন তো চতুর্দিকে গ্যাসটা যদি বাতাসের সাথে মিশে, গ্যাসটা যখন বাতাসের সাথে মিশবে তখন এই সেন্সরটা কাজ করবে। আর বাতাসের একটা নির্দিষ্ট পরিমাণ ওখানে যে ইয়ে দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে, ওই নির্দিষ্ট পরিমাণ গ্যাস বাতাসের মধ্যে ওই ঘনত্ব পরিমাণ যখন মিশ্রিত অবস্থায় থাকবে গ্যাসটা ততক্ষণ পর্যন্ত এটা সিগন্যাল দিবে। হ্যাঁ ওটা ঠিক আছে, এখন কথা হলো যে ওই নির্দিষ্ট মানে একটা ঘরের ভিতরে একটা গ্যাস কতটুকু পর্যন্ত সেটা ইয়া না রিস্ক না, কতটুকু পর্যন্ত হতে হতে তো অনেক সময় এটাকে আমার অ্যাক্টিভ, আমাকে ওই সময়টাতে এটা অ্যাক্টিভ হবে ওটা যখন লিক হবে, সাপোজ লিক হলো এখন শুরুতে যে পরিমাণ গ্যাসটা এখন থেকে নির্গত হচ্ছে না, আমি লিকের কথাটা বলতেছি, লিক যখন হচ্ছে ওখান থেকে গ্যাস বেরোচ্ছে, তাহলে ওই গ্যাসটাকে একটা রুম টেম্পারেচারের সাথে কতটুকু হলে কার্যকর মানে এটা ভয়ঙ্কর করে জানা যায় তখন এটা যখন পরিপূর্ণ হবে কমার্শিয়াল ভাবে তখন হয়তো বাকি গুলো চলে আসবে। মানে রিড করবে আর কি স্যার, তারপর হচ্ছে স্যার আমাদের এই যে বাজার স্যার, বাজার মাধ্যমে শব্দ দিবে। আর স্যার এগুলো আছে ব্যাটারি, এই বোর্ডটা কিসের? এটা এটা স্যার এটা আরডিও বোর্ড, আরডিও এটা জানতে যাচ্ছিলাম। আর এটার নিচে যেটা আছে সাদা, এটা ব্রেড বোর্ড, ব্রেড বোর্ড ব্রেড বোর্ড ওটা কাজ কি স্যার? এটা স্যার আমাদের সবগুলো যন্ত্রপাতি স্যার এটা কাজ, এটা মাত্র সার্কিট বোর্ড এর মূল সার্কিট বোর্ড হিসেবে কাজ করে আর কি। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ভালো একটা